প্রথমে আমরা রেজিস্টার করব। এখানে নেম, ইমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্টার পেজে যাই। আমরা এখানে দেখব যে এখানে যে ফর্মটা আছে সেখানে আমরা CSRF টোকেন অ্যাড করব। CSRF দেন মেথড বলে দেবো হচ্ছে পোস্ট। আমরা নিচে নেম, তার জন্য আমরা নেম অ্যাড করব হচ্ছে নেম ইনপুট ফিল্ডে। দেন ইমেল আইডি, এখানে নেম হচ্ছে আমাদের ইমেইল, সেমভাবে পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড, এবং এটা বলে দিলাম রিকোয়ার্ড। এই ইনপুট ফিল্ডগুলো রিকোয়ার্ড। এখন আমরা যদি রিলোড দিই, বেসিক্যালি এই সাইন আপ হচ্ছে সাবমিট টাইপ। দেন আমরা যদি রিলোড দিতে চাই তাহলে এখানে দেখাবে যে এই ফিল্ডটা রিকোয়ার্ড। আমরা পোস্ট রিকোয়েস্ট এখন নিচ্ছি, তাহলে ভিউজে বলে দেবো যে ইফ ডট মেথড হচ্ছে পোস্ট, তাহলে আমরা ইউজার রেজিস্টার করব। তাহলে আমরা ইউজার সেভ করব, নেম হচ্ছে ওই পোস্ট রিকোয়েস্ট থেকে আসবে পোস্ট, দেন নেম, ইমেইল হবে হচ্ছে আমাদের রিকোয়েস্ট ডট পোস্ট, দেন ইমেইল, এবং আমাদের পাসওয়ার্ড থাকবে পাসওয়ার্ড। এখন আমরা ইউজার ক্রিয়েট করব। জ্যাঙ্গোর বাই ডিফল্ট ইউজার মডেলটা আমাদের প্রথমে ইম্পোর্ট করা লাগবে ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট মডেলস ইম্পোর্ট ইউজার। ওকে, দেন আমরা ইউজার সেভ করব, ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট ইউজার। আমরা ইউজার নেম বলে দিতে পারি হচ্ছে ইমেল, ইউজার নেম ইমেল, দেন ইমেলও হচ্ছে ইমেল, অ্যান্ড পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড, এবং আমরা যে নাম সেভ করেছি ফার্স্ট নেম হবে হচ্ছে আমাদের নেম। সো এই ইউজারটা আমরা সেভ করব, ইউজার ডট সেভ, এবং তাকে লগ ইন পেজে নিয়ে যাব। যদি ইউজার সেভ হয়, আমরা ওয়েবসাইটে রিলোড দিলাম, দেন আমরা যদি ইনপুট দিই পাসওয়ার্ড দিলাম 1 2 3 4 5 সাইন আপ, এখানে একটা ইরর দেখাচ্ছে, এখানে উইজগি রিকোয়েস্ট অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট পোস্ট। ওকে ফাইন, এখন পোস্ট আমাদের এভাবে ক্যাপিটাল লেটারে লেখা লাগবে পোস্ট, দেন পোস্ট। আমরা যদি এগেইন ওয়েবসাইটটা রিলোড দেই, ওকে আমাদের লগ ইন পেজে নিয়ে গেছে। এখন যদি আমরা একটা সুপার ইউজার ক্রিয়েট করি এবং অ্যাডমিন প্যানেলে যাওয়ার চেষ্টা করি, পাইথন ম্যানেজ ডট পাই ক্রিয়েট সুপার ইউজার, সুপার ইউজার দিলাম অ্যাডমিন, অ্যাডমিন @gmail.com, পাসওয়ার্ড অ্যাডমিন অ্যাডমিন। ওকে ওকে, আমরা যদি অ্যাডমিন প্যানেলে যেতে চাই, অ্যাডমিন, আমরা অ্যাডমিন প্যানেল আছি, ইউজার নেম অ্যাডমিন, পাসওয়ার্ড অ্যাডমিন। আমরা ইউজার্সে গেলাম, আমরা দেখব যে একটা ইউজার অ্যাড হয়েছে। এখন আমরা চাচ্ছি যে ইউজার যদি অথেন্টিকেট হয় তাহলে আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো লগ ইন পেজে যাব আমরা, লগ ইন ডট HTML, দেন সেমভাবে আমরা একটা পোস্ট রিকোয়েস্ট নেব, যেটা হচ্ছে সাইন ইন ফর্ম। বেসিক্যালি আমরা ইমেল দিয়ে লগ ইন করবো,
ইমেলটাই হচ্ছে ইউজার নেম, ও ইমেল আমাদের ইমেল, এবং এখানে আমরা নেব পাসওয়ার্ড, পাসওয়ার্ড নিলাম এবং ফর্মে বলবো যে মেথড ইজ ইকুয়াল পোস্ট, সিএসআরএফ টোকেন অ্যাড করব, ওকে, দেন রিকোয়ার্ড, এবং রিকোয়ার্ড যদি সাইন ইন বাটনে ক্লিক করে তাহলে আমাদের ফর্মটা সাবমিট হবে, তাহলে এটা সাবমিট, দেন লগ ইনে বলবো যে রিকোয়েস্ট ডট মেথড যদি পোস্ট হয় দেন আমরা রিকোয়েস্ট ডট পোস্ট বলছে ইমেইল, ইমেইলে রাখলাম পাসওয়ার্ড। এখন আমাদের ইউজারটা লগ ইন করানো লাগবে ইউজারকে, তো প্রথমে আমরা হচ্ছে ইনফরমেশনগুলো নিলাম পোস্ট রিকোয়েস্ট থেকে, তারপরে হচ্ছে আমরা এখানে জ্যাঙ্গো কন্ট্রিব অথ মডেলসে থেকে অথটাকে আমরা ইম্পোর্ট করলাম, দেন আমরা লিখব অথ ডট অথেন্টিকেট ইউজার নেম ইকুয়াল ইমেল, এবং পাসওয়ার্ড হবে আমাদের পাসওয়ার্ড, এবং এই ইউজারটা আমরা সেভ করব, এখানে রাখলাম ইউজারটাকে। এখন আমরা বলবো দেখব যে ইফ ইউজার ইজ নট নান তাহলে আমরা লগ ইন করব, রিকোয়েস্ট অথ ডট লগ ইন রিকোয়েস্ট কমা ইউজার, দেন আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাব, যদি না হয় তাহলে আমরা এগেইন লগ ইন পেজে নিয়ে যাব। এবং তার আগে আমরা দেখে নিই যে আমরা যদি হোমে যেতে চাই তাহলে কিন্তু আমরা হোমে ড্যাশবোর্ডে যেতে পারছি, হোম ইউআরএলটা আমরা অ্যাড করতে পারি, যদি স্ল্যাশ হোমে যায় সেক্ষেত্রেও আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে, আমাদের নেমটা সেম হওয়া যাবে না, কিন্তু আমরা চাচ্ছি যে ইউজার যদি অথেন্টিকেট হয় সেক্ষেত্রেই শুধু আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাবে। সো আমরা কীভাবে করতে পারি, ইফ রিকোয়েস্ট ডট ইউজার ইজ অথেন্টিকেটেড সেক্ষেত্রে আমরা ড্যাশবোর্ডে নিয়ে যাব, এলস আমরা লগ ইন পেজে নিয়ে যাব। আমরা যদি রিলোড দেই, আমরা লগ আউট করি, রিলোড দিলাম, ওকে আমাকে লগ ইন পেজে নিয়ে যাচ্ছে। সো আমরা যদি লগ ইন করি 1 2 3 4 5 এই ইউআরএলে লগ ইন এইচটিএমএলটা রেন্ডার হচ্ছে, আমরা যদি আরেকটা ইউজার অ্যাড করি রেজিস্টারে গিয়ে, অথবা আমরা লগ ইন পেজে এখানে বাটনে ইউআরএল অ্যাড করতে পারি, আমরা যদি লগ ইনে যাই ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট দেন এখানে ইউআরএল হচ্ছে রেজিস্টার, দেন আমরা যদি রিলোড দিই সাইন আপ তাহলে আমাদের রেজিস্টারে নিয়ে যাবে, তাহলে আমরা রেজিস্টার করি 1 2 3 4 5 6 সাইন আপ, আমাদের সাইন আপ হয়ে গিয়েছে, এখন আমাদের লগ ইনে নিয়ে যাচ্ছে। বাট উপরে আমরা খেয়াল করে দেখব যে রেজিস্টার লেখা, রেজিস্টার তো লেখার কথা না, আমাদের তাহলে রিডাইরেক্ট করা লাগবে, আমরা তাহলে রেজিস্টার যখন হবে, সো আমরা রিডাইরেক্ট করব লগ ইন, আমরা যদি ইউজার ডিলিট করতে চাই অ্যাডমিন প্যানেল থেকে আমরা এই দুই ইউজারকে ডিলিট করে দিলাম, দেন আমরা যদি এখন এগেইন রেজিস্টার করি সাইন আপ
দেন আমাদের লগইন পেজে রিডাইরেক্ট করছে। ওকে, এখন আমরা যদি ড্যাশবোর্ডে যেতে চাই সেক্ষেত্রেও আমাদের রিডাইরেক্ট করবে লগইন পেজে। আমরা যদি হোমে যেতে চাই সেক্ষেত্রে ওকে ইউজার ইজ অথেন্টিকেটেড, আমরা যদি লগ আউট করি অ্যাডমিন প্যানেল থেকে। ওকে, এখন আমার যদি হোমে যেতে চাই তাহলে দেখব যে আমরা লগ ইন পেজে রিডাইরেক্ট করছে আমাদেরকে। তো আমরা এখান থেকে আমাদের লগ ইন পারফর্ম করি 1 2 3 4 5 6। ওকে, সাইন ইন। সো আমাদের ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের এই ইউআরএলটা ঠিক নেই। সো আমাদেরকে রিডাইরেক্ট করবে যদি ইউজার অথেন্টিকেট হয় তাহলে আমরা হোমে চলে যাব। এখন আমরা চাচ্ছি যে এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন বাটনটা থাকবে না, যেহেতু ইউজার লগ ইন হয়েছে। সো এই দুই বাটন থাকবে না এবং আমাদের লগ আউট বাটন থাকবে। তো আমরা লগ আউট বাটন অ্যাড করব আমাদের ড্যাশবোর্ডে। লগ ইন এবং রেজিস্ট্রেশন আমাদের থাকবে না, এখানে আমাদের লগ আউট থাকবে। ইউআরএল হবে লগ আউট, লগ আউট। ওকে, দেন আমরা ইউআরএলসে লগ আউট অ্যাড করব। ইউজার যখন লগ আউটে ক্লিক করবে তখন যাতে সিস্টেম তাকে লগ আউট করে ফেলে, এবং একটা ফাংশন ক্রিয়েট করব অথ ডট লগ আউট, দেন আমরা পাঠাবো রিকোয়েস্ট, দেন আমরা রিডাইরেক্ট করব লগ ইন পেজে এবং এটা আমরা রিটার্ন করব। ওকে ওকে, আমরা যদি রিলোড দেই তাহলে আমরা লগ আউট পেজ দেখব। সো আমরা যদি লগ আউট করি তাহলে আমাকে এগেইন লগ ইন পেজে নিয়ে যাবে, এবং আমরা যদি আবার ড্যাশবোর্ডে যেতে চাই সাপোজ আমাকে এগেইন লগ ইন পেজে নিয়ে যাবে। সো আমরা এগেইন লগ ইন করি, তাহলে এখন আমাকে ড্যাশবোর্ডে নিয়ে যাচ্ছে। সো এই গেল হচ্ছে আমাদের লগ ইন, রেজিস্ট্রেশন এবং লগ আউট।